হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু সায়ন্তী চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি বোলপুর, আমার মামার বাড়ি। মামার বাড়ি ভারী মজা, তাই না? তো আজ যাচ্ছি বোলপুর। বোলপুরে যাচ্ছি একটা কারণে, প্লাস খুব আনন্দও হবে, তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করব। তো আমার ছোট মামার ছেলের পৈতে, আমার ছোট মামার ছেলে, বড় ছেলেটা এই 14 বছর হবে, হয়তো 13-14 হবে মনে হয়, আর ছোটটা হচ্ছে আমার ছেলেরই বয়সী প্রায়। হ্যাঁ, তো ওদের দুজনের পৈতে আছে, তো ওইখানে যাচ্ছি, খুব মজা হবে, আনন্দ হবে। কি করব তোমাদের সাথেও একটু শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। এখনই বেরোবো। এই এখন টাইম হলো কটা? এখন এই 7:30 হয়েছে, 7:30 বাজে। ছেলে রেডি হয়ে শুয়ে আছে এখন। ও আসলে ও সকাল সকাল উঠেছে, উঠিয়েওছি, চান টান করে নিয়েছি, শান্তিনিকেতনে যাচ্ছি, এখন যাচ্ছি হাওড়াতে। হাওড়াতে গিয়ে ওখান থেকে আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো। হাওড়া স্টেশনে আবার আরেকটা মজা আছে, সেটা হচ্ছে ওখানেও আমার দাদা আসছে, ছোটদা আসছে, তো ওদের একসাথেই আমরা যাচ্ছি, আমি আর আমার ছেলে এখন বেরোবো। তো চলো আমি আমার ভিডিওটা শুরু করি, আর তোমাদের সাথে কি হলো না হলো অবশ্যই জানাবো। তাহলে চলো। আমরা গাড়ি করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ছেলে একটু ঝিমোচ্ছে, তার কারণ হচ্ছে ছেলে গাড়িতে চললে একটু প্রবলেম হয়, তাই চলে এসেছে হাওড়া স্টেশন। আমরা ওয়েট করছি আমার ছোটদার জন্য, বাট তখনও ওরা এসে পৌঁছায়নি, ওদের অনেকটা লেট হয়েছিল আসতে, তাই আমরা ট্রেন দিয়ে দেওয়ার জন্য উঠে বসলাম ট্রেনের। ওরা এসে গেছে, আমার ছোটদা, বৌদি এবং আমার ছোট্ট শিরিন। দেখো সারাটাক্ষণ গাড়ির মধ্যে শুধু সবাই মিলে আনন্দ করতে করতেই গেলাম, খুব মজা হয়েছিল আমাদের এই জার্নিটা, মনেই হয়নি এবং সময়ও লাগেনি। তার উপরে আবার এই বিভিন্ন রকম হকার আসছিল, এটা ওটা জিনিস বিক্রি করছিল, দেখতে দেখতে কখন যে 12:20 বেজে গেল বুঝতেই পারলাম না। চলে এলাম মামার বাড়ি। হাওড়া স্টেশনে আবার আরেকটা মজা হলো, জানো তো ওখানে আমার ছোট মাসির সাথে দেখা হয়েছিল ট্রেনে ওঠার সময়। ওরা ছিল C2-তে আর আমরা ছিলাম C1-এ, মাসি মেসো সবাই এসেছিল একসাথেই, তাই ঢুকলাম মামার বাড়ি। এটা হলো আমার মামার বাড়ি, মামা মামি সবাই আছে, অনেক গেস্ট এসেছিল। পৈতে অনুষ্ঠান অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছিল, প্রায় সকাল 7:00 থেকে শুরু হয়েছে, এখন প্রায় শেষের পথে। আমার দুই ভাইয়েরই একই সাথে পৈতে হচ্ছে, বড় ভাই হচ্ছে সৌম, ছোট ভাই হচ্ছে শঙ্খ। প্রায় শেষের পথে হয়ে অনুষ্ঠানটা। ¡Gracias!
দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটা হলো আমার মামার বাড়ির উঠোন, এই উঠোনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। রাতের অনুষ্ঠানের জন্য আবার সাজুগুজু করতে বসে গেছি। আমরা সব একসাথেই আছি, খুব আনন্দ এবং খুব মজা করছিলাম। সবাই একসাথে থাকলে যা হয় আর কি। আর আমার ছেলে আর শিরিন দুজনা মিলে তো সারাক্ষণ কিছু না কিছু চলেই যাচ্ছে। আমি বসে পড়েছি সাজতে, দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে এসছে, এবারে শাড়িটা পরলেই হয়ে যাবে। দুই ভাই বোন কেমন দুলছে দেখো। অনুষ্ঠান বাড়িটা এরকম ওপেন ছিল, ফলে কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়ে গেছে। আমার ছোট মাসির ছেলে আর পার্পল কালারের শাড়ি পরা হচ্ছে ছেলের বউ, মানে আমার ভাইয়ের বউ, এই দুটোকে তো তোমরা চেনোই। লাল পাঞ্জাবি পরাটা আমার দাদা ছোড়দা। আমার মামি আর ও হচ্ছে ছোট্ট ওইতে হয়েছে এক্ষুনি শঙ্খ। সবারির সাথে মোটামুটি তোমাদের একটু আলাপ করিয়ে দিলাম, আরও অনেকেই ছিল। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে কি বলবো। ওপেন জায়গাটা ছিল বসার জায়গা, আর ভেতরটা ছিল খাবার, এতটাই ভালো লাগছে যে বলার না। চারপাশে শুধু গাছ আর গাছ, অপূর্ব জায়গাটা। অনেক গেস্ট এসেছে, ছোট মামার ছেলে অর্থাৎ আমার ভাই সৌম, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত্রেই প্রায় আমরা সব খেতে বসেছি। তার আগে টুকটাক এটা ওটা তো খাওয়াই হয়েছে, অনেক কিছুই প্রায় খেয়েছি।
তাই খিদে খুব একটা পাইনি, তাই বেশিরভাগ রাত্রেই খেতে বসেছি। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এবারে আইসক্রিমের পালা। সব কিছু খুব ভালো হয়েছিল, খুব সুন্দর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। এইবারে আমার কিছু প্রিয় ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। সারাটা দিন খুব ভালো কাটালাম। তোমাদেরও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও পোস্ট করব তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আসছি পরের আরেকটা ভিডিও নিয়ে। টাটা।